স্বাগতম আজকের লেকচারে। আমরা আজকে এই সাতটা সেট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট নিয়ে। তো পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট হচ্ছে এ যদি কোনো আলোচনার সেট হয় তাহলে এ প্রাইম হচ্ছে সেই আলোচনার সার্বিক সেট থেকে বিয়োগ করাকে বোঝায়। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের সংখ্যাটা বুঝতে সুবিধা হবে। মনে করো একটা সার্বিক সেট ইউ আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এবং আরেকটা সেট এ নিলাম যার উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ। পূরক সেটকে এ প্রাইম এবং এ কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করা হয়। তো এখান থেকে যদি আমরা এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বের করি তো এখানে আমাদের লিখতে হবে সার্বিক সেট বাদ এ অথবা সার্বিক সেট বিয়োগ এ। অর্থাৎ এখানে সার্বিক সেট থেকে এ যে সেটটা রয়েছে ওইটাকে আমাদের বিয়োগ করতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে। তো এখানে যদি আমরা সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ এখানে এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ, এ সেটটাকে বাদ দেওয়া মানে হচ্ছে এ সেটের কোনো উপাদান যদি সার্বিক সেটের সাথে মিল থাকে, অর্থাৎ এ সেটের মধ্যে থ্রি ফোর ফাইভ আছে, এখানেও থ্রি ফোর ফাইভ আছে, তো এই তিনটা উপাদানও বাদ পড়ে যাবে, অর্থাৎ এখানে থাকবে ওয়ান টু। সো এখানে এ প্রাইম সমান আমরা পাবো ওয়ান টু। আরেকটা উদাহরণ দিই, সার্বিক সেট ইউ ইকুয়াল টু এ বি সি ডি ই, এবং এ হচ্ছে সি ডি, এখানে এ প্রাইম হচ্ছে সার্বিক সেট বাদ এ। তো এখানে সার্বিক সেট থেকে যদি এ বাদ যায় অর্থাৎ সি ডি বাদ যাবে, তো সি ডি যেহেতু এখানেও আছে এখান থেকেও সি ডি আমরা বাদ দিয়ে দেব। তো এখানে আমরা এ প্রাইম সমান পাবো এ বি ই। তো এখন আলোচনা করব ফাঁকা সেট নিয়ে। ফাঁকা সেট হচ্ছে যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না ওইটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। এবং ফাঁকা সেটকে প্রকাশ করার জন্য দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট লিখে হয় এবং ফাই দিয়েও ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। এখন দেখো যদি তোমার কাছে একটা সেট থাকে, সেটটা হচ্ছে এক দুই তিন চার, এখানে যে উপাদানগুলো রয়েছে এ সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ এখানে এ সেটের উপাদানগুলো হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর এবং কিছু নাই, এরপর আর কিছু নাই। অর্থাৎ তো এখানে কিছু নাই মানে কি ফাঁকা সেট? আমরা তো ফাঁকা সেট মানে বলতেছি কি যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না সেটা হচ্ছে ফাঁকা সেট, এবং কিছু নাই মানে হচ্ছে কি ফাঁকা সেট। তার মানে তুমি যে সেটটা লিখো না কেন প্রতিটা সেটের সাথে একটা না একটা ফাঁকা সেট থাকবে, অর্থাৎ প্রত্যেক সেটের সাথে আমরা একটা ফাঁকা সেট পাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি ফাঁকা সেট, অর্থাৎ এ এর সাবসেট হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ প্রত্যেক সেটের সাথে একটা ফাঁকা সেট থাকবে। এবং যদি আরেকটা সেট নিই যার উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি, এবং এটাকে যদি আমরা লিখি উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি এবং কিছু নেই, কিছু নাই মানে হচ্ছে ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা হচ্ছে বি সেটের সাবসেট, অর্থাৎ ফাঁকা সেট হচ্ছে বি সেটের সাবসেট। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। এরপর আলোচনা করব একক সেট বা সিঙ্গেল টার্ম সেট নিয়ে। যে সকল সেটের উপাদান সংখ্যা একটি তাদেরকে আমরা একক সেট বলতে পারি। তো একক সেট মানে হচ্ছে, একটা উদাহরণ দিই, আমার একটা সেট আছে এটা হচ্ছে এ ইকুয়াল টু টুয়েলভ, আর একটা সেট আছে এ ইকুয়াল টু জিরো দিলাম, এবং আরেকটা সেট আছে এটাকে আমরা লিখলাম এইভাবে। তো এখানে আমি তিনটা সেট লিখেছি যেখানে প্রত্যেকটার সেটের উপাদান হচ্ছে একটি। এই যে এখানে এ একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে টুয়েলভ, এবং বি আরেকটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে জিরো। তো এখানে জিরো মানে কিছু নাই ওই রকম না, জিরো মানে একটা উপাদান রয়েছে, এটাকে কিন্তু ফাঁকা সেট বলা যাবে না, এটা হচ্ছে একটা একক সেট। এবং এটাকেও ফাঁকা সেট বলা যাবে না, এখানে যেহেতু ফাই একটা উপাদান, সি সেটের মধ্যে একটা উপাদান রয়েছে, এটাও একটা একক সেট। তো ফাঁকা সেট এবং একক সেটের মধ্যে একটা সমস্যা হয়ে যায় এটা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে, অর্থাৎ সেটের মধ্যে যদি কোনো একটা উপাদান থাকে ওইটা হচ্ছে একক সেট, এবং যদি কোনো উপাদান না থাকে আমরা যদি এভাবে ফাঁকা সেট প্রকাশ করতে চাই তাহলে এটা হবে না, এবং এটা হচ্ছে একটা একক সেট, যেহেতু এখন সেটের মধ্যে একটা উপাদান রয়েছে এই জন্য এটা হচ্ছে একটা একক সেট।
এখন আলোচনা করব সেটের অন্তর বা ডিফারেন্স সেট নিয়ে এখন দুইটা সেট নি একটা হচ্ছে a equal to 1 2 3 4 এবং আরেকটা সেট হচ্ছে 3 4 5 6 একটু আগে আমরা যে পূরক সেট নিয়ে আলোচনা করছি তো পূরক সেট এবং সেটের অন্তর প্রায় একই রকম পূরক সেটের মধ্যে আমরা ইউনিভার্সাল সেট থেকে a সেটটা বাদ দিয়ে a প্রাইম বের করেছিলাম এখানে আমরা সেটের অন্তরের মধ্যে আমরা a সেট থেকে b সেটটা বিয়োগ দিয়ে অর্থাৎ a সেট থেকে b সেটটা বাদ দিয়ে যে সেটটা থাকবে ওটা হচ্ছে আমাদের সেটের ডিফারেন্স বা অন্তর তো এখান থেকে আমরা যদি a বাদ b অথবা a মাইনাস b বের করি এখানে b সেটটা বাদ হয়ে যাবে তো b সেটটা বাদ হওয়ার সময় b সেটের সাথে a সেটে যে সকল উপাদানগুলো মিল রয়েছে অর্থাৎ এখানে 3 আছে এখানেও 3 আছে এখানে 4 আছে এখানেও 4 আছে এখানে 5 এখানে নাই তো এখানে 3 4 ও বাদ চলে যাবে তো এখানে a বাদ b বা a মাইনাস b সমান থাকবে 1 2 এরপর আলোচনা করব নিশ্চিত সেট বা ডিজয়েন্ট সেট নিয়ে তো নিশ্চিত সেট বা ডিজয়েন্ট সেট হচ্ছে যদি দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন করা হয় ইন্টারসেকশন করার পরে যদি কমন বা সাধারণ উপাদান না থাকে তখন ওইটাকে আমরা নিশ্চিত সেট বলবো অর্থাৎ যদি একটি সেট a ইকুয়াল টু 1 2 এবং আরেকটা সেট হচ্ছে b ইকুয়াল টু 4 5 6 এবং এই দুটি সেটের মধ্যে আমরা যদি ইন্টারসেকশন করি অর্থাৎ a ইন্টারসেকশন b ইকুয়াল টু a ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদানগুলো এখানে যেহেতু 1 a সেটের কোন সেটের সাথে b সেটের কোন একটা সেটও মিল নাই বা এই জন্য এখানে এটা হবে ফাঁকা সেট অর্থাৎ এটা হচ্ছে নিশ্চিত সেট এরকম যদি দুটি সেটকে আমরা ইন্টারসেকশন করার পরে কোনো সাধারণ বা কমন উপাদান না পাই তখন আমরা এটাকে নিশ্চিত সেট বলবো এরপর আলোচনা করব আমরা সসীম সেট নিয়ে সসীম সেট বা ফাইনাইট সেট তো ফাইনাইট সেট বা সসীম সেট হচ্ছে সেই সকল সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় অর্থাৎ আমি যদি একটা সেট লিখি a ইকুয়াল টু 1 2 3 ডট ডট এরকম একটা সেট দিলাম তো এখানে 1 থেকে এত পর্যন্ত এখানে এটা তোমরা অবশ্যই গণনা করতে পারবা তাহলে এটা হচ্ছে একটা সসীম সেট বা ফাইনাইট সেট অর্থাৎ ফাইনাইট সেট বা সসীম সেটের একটা শুরু থাকবে এবং শেষও থাকবে এটা হচ্ছে সসীম সেট এবং এরপর হচ্ছে অসীম সেট তো অসীম সেট হচ্ছে যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না অর্থাৎ তোমাকে যদি বলা হয় একটা পূর্ণ সংখ্যার সেট তো আমরা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তো এখানে ধনাত্মক সংখ্যা আছে এবং ঋণাত্মক সংখ্যাও আছে তো ধনাত্মক সংখ্যা কত থেকে শুরু কত থেকে শেষ পর্যন্ত এটা আমাদের জানা নাই এবং ঋণাত্মক সংখ্যাও অসীম পর্যন্ত হতে পারে তো এখানে যদি পূর্ণ সংখ্যার সেট লিখতে বলা হয় পূর্ণ সংখ্যাকে z দিয়ে প্রকাশ করা হয় এখানে মাইনাস টু থেকে শুরু করলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট ডট তো এখানে এই পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের এই যে শুরুটা রয়েছে অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এটা আমাদের জানা নাই এটা অসীম পর্যন্ত এরপরে যে এন্ডিং পয়েন্ট আছে অর্থাৎ শেষের দিকে টু এর পরে অসীম পর্যন্ত সংখ্যা থাকতে পারে তো এটাও আমাদের জানা নাই এই জন্য এটা হচ্ছে অসীম সেট এরপরে যদি তোমাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এক থেকে শুরু অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে শুরু করে অসীম পর্যন্ত হতে পারে এটাও আমাদের অর্থাৎ এটার এন্ডিং পয়েন্ট আমাদের জানা নাই তো এটা হচ্ছে অসীম সেট তো এতক্ষণ আমরা যা শিখলাম এগুলো যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তো আমরা এখান থেকে আমরা যা শিখলাম সার্বিক সেট থেকে যে কোনো সেটের বিয়োগ করাকে পূরক সেট বলা হয় এবং পূরক সেটকে প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম দিয়ে এরপরে সেট থেকে সেটের বিয়োগ করা হচ্ছে সেটের অন্তর আমরা যখন সেটের অন্তর করছিলাম এখানে আমরা একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করছিলাম এরপরে ফাঁকা সেটে কোনো উপাদান থাকে না এবং ফাঁকা সেটকে প্রকাশ করার জন্য এটা এবং এই দুইটা চিহ্ন ইউজ করা যায় এরপর হচ্ছে একক সেটের একটি মাত্র উপাদান থাকে এবং এই উপাদানগুলো এভাবে লিখা যায় ওয়ান শূন্য থাকতে পারে এবং এটার ভিতরে সেটের ভিতরে ফাঁকা সেটও হতে পারে আরেকটা যে সিদ্ধান্ত পেয়েছি সেটা হচ্ছে ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট